আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ইতিপূর্বে তোমাদের অনুশীলনী নয়ের বেশ কয়েকটি সৃজনশীল ক্লাস নিয়েছি। আজকে এমন একটি সৃজনশীল অঙ্ক দেখাবো যেটা লাভ ক্ষতি, সরল মুনাফা এবং শতকরা তিনটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে হতে পারে তোমাদের সমাপনী পরীক্ষায়, সেই সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা এখন দেখব। আমি বোর্ডে একটা অঙ্ক লিখেছি, দেখো তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী নয়ের 7 নম্বর অঙ্কটাকে কেন্দ্র করে আমরা সৃজনশীল অঙ্ক করব। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, শতকরা, এটা হচ্ছে উদ্দীপক, ক, শতকরা বলতে কি বুঝো, খ, পণ্যটির বিক্রয় মূল্য কত, খ গ খ হতে প্রাপ্ত টাকা 9% হারে ব্যাংকে জমা রাখলে 5 বছর পর মোট কত টাকা পাবে। তাহলে এই গ নম্বরটা হচ্ছে সরল মুনাফার অঙ্ক, খ নম্বরটা হচ্ছে লাভ ক্ষতি বিক্রয় মূল্য বের করতে বলেছে, আর কয়ে এসেছে শতকরা। আবার এখানে কয়ে এটা না এসে এরকম আসতে পারে, 20% কে সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এরকম আসতে পারে। তো যাই হোক, এরকম যদি অঙ্ক আসে তাহলে আমরা মোটামুটি কিভাবে করতে পারবো সেটা দেখি। তাহলে এসো আমরা ক নম্বর অঙ্কটা দেখি, 1 নং প্রশ্নের উত্তর ক, শতকরা বলতে কি বুঝো। উত্তরে লিখবো আমরা, শতকরা এমন এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। তাহলে শতকরা এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর কত হচ্ছে আমাদের, যার প্রতি ক্ষেত্রে হর হচ্ছে 100। তাহলে এটা আমরা ক উত্তর লিখলে আমাদের কর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমি তোমাদের বলেছিলাম যে কতে হয়তো এরকম না এসে চেঞ্জ আসতে পারে, বলতে পারে যে 20% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, সেটা হতে পারে। তো যাই হোক, আমরা যদি আসে তাহলে আমরা সেটা করতে পারবো। এবার আসি পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে উদ্দীপকে পণ্যটির ক্রয় মূল্য দেওয়া আছে 1800 টাকা আর 20% ক্ষতিতে, তাহলে সেখান থেকে আমাদের উদ্দীপক থেকে করতে হবে, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হলে অবশ্যই বিয়োগ হবে 100 থেকে 20 টাকা বিয়োগ হবে, তাহলে 80 টাকা। এটা হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে এখন বলছে বিক্রয় মূল্য কত, পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, যেটা চায় সেটা ডান দিকে লিখতে হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, কেমন এটা লিখবো আমরা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 80 ভাগ 100 টাকা। অতএব বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা ছিল, 1800 টাকা হলে, তাহলে ক্রয় মূল্য যখন 1800 টাকা হবে তখন পণ্যটি বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। এখানে তাহলে এখানে 80 কে আমরা 18 দিয়ে গুণ, এই রাফটা অবশ্যই দেখাবো, শূন্য 4 14, তাহলে 1440 টাকা। তাহলে পণ্যটির ক্রয় বিক্রয় মূল্য কত, 1440 টাকা, তাই তার 20% ক্ষতি হয়েছিল। তাহলে উত্তর ১৪৪০ টাকা। তাহলে এটা হলো খ নম্বর, পণ্যটির বিক্রয় মূল্য কত, 1440 টাকা হলো। এখন আমাদের গ নম্বরটা করবো, গ নম্বরটা হচ্ছে খ হতে প্রাপ্ত টাকা।
ক্ষয়ে যে টাকাটা পাবো এই 1440 টাকা 9% হারে ব্যাংকে জমা রাখলো, তাহলে 1440 টাকা আমরা এখন ব্যাংকে জমা রাখবো। শর্ত হচ্ছে আমাদের মুনাফার হার দেবে কত, 9%, আর মেয়াদকাল কত, কত বছর ধরে রাখবো আমরা, 5 বছর মেয়াদকাল। তাহলে মোট কত টাকা পাবো, অর্থাৎ 1440 টাকাকে যখন আমরা 5 বছর মেয়াদে 9% মুনাফায় ব্যাংকে জমা রাখবো, তখন আমরা মোট কত টাকা পাবো সেটা বের করবো। তাহলে অবশ্যই আমাদের খ হতে প্রাপ্ত টাকাটা আগে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে গ নম্বর লিখে লিখব খ হতে প্রাপ্ত, কত, দ্রব্যটির বিক্রয় মূল্য বা পণ্যটির বিক্রয় মূল্য কত, 1440 টাকা। কেমন, তাহলে এই টাকাটা আমরা কি করেছি, ব্যাংকে রেখেছি। তাহলে ব্যাংকে আমার জমা রেখেছি ক্ষয়েতে যে টাকাটা পেয়েছে, তাহলে ব্যাংকে জমা রাখলাম কত টাকা, 1440 টাকা। এই ব্যাংকে জমা রাখা টাকাটাই হচ্ছে আমাদের কাছে কি, আসল। তাহলে ব্যাংকে জমা রেখেছি কত টাকা, দেখো, অতএব ব্যাংকে জমা রাখলো 1440 টাকা। কেমন, এটা হচ্ছে আসল। আর মুনাফার হার কত, মুনাফার হার কত পার্সেন্ট, 9%। আর মেয়াদকাল কত, কত বছর মেয়াদকাল লাগবে, নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 5 বছর, এটাকে আমরা সময় বলি। তাহলে এখান থেকে আমাদের মুনাফা যদি বের করি, তাহলে আমরা জানি, মুনাফা সমান আসল ইনটু সময় ইনটু হার, কিসের, মুনাফার হার, আর নিচে কত, 100। তাহলে এখানে যদি আসল লিখি আমরা 1440, সময় 5, হার কত, 9, আর এই 9%-এর 100 হচ্ছে কোথায়, এখানে, তাহলে এত টাকা। এখন যদি আমরা 5 দিয়ে 100 কে কাটি, 20 দিয়ে আমরা সরাসরি এটাকে কাটতে পারি 1440 কে, 1440 কে যদি আমরা 20 দিয়ে সরাসরি ভাগ দিই, তাহলে কত হয় দেখি আমরা, ছয় বার দিলে 120, সাতবার দিলে 700, 7×14 140, 4×0=40, 72। তাহলে 72 বলা যাচ্ছে, 72 কে আমরা যদি এখন 9 দিয়ে গুণ করি, 9×18=8, হাতে 1, 7×9=63, 1 = 64, তাহলে আমরা 648 টাকা কি পেলাম, 5 বছর পরে মুনাফা পেলাম। এই মুনাফাটা এখন যদি আসলে সাথে যোগ করি আমরা, তাহলে আমাদের বলছে মোট কত টাকা পাবো আমরা। তাহলে এখন যদি আমরা লিখি, অতএব 5 বছর পর মোট পাবো, আমরা আসল জমা রেখেছিলাম 1440 আর পেয়েছি 648, তাহলে আমাদের মুনাফা মোট হবে হচ্ছে 8×0=8, 4×4+8, 6×4+10, 10×0=1, 2,088 টাকা। আর গয়ের উত্তরটা হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কত, 2,088 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমাদের লাভ ক্ষতি, সরল মুনাফা এবং শতকরা অঙ্ক একসাথে আসতে পারে। তো আমরা বুঝতে পারলাম, চলো দেখি আমরা আরেকটি সৃজনশীল অঙ্ক এইভাবে করি, যে লাভ ক্ষতি, সরল মুনাফা এবং শতকরা মিলে কিভাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠ্য বইয়ের 6-এর আরেকটি অনুরূপ অঙ্ক লিখেছি, সেটা হচ্ছে লাভ ক্ষতি, সরল মুনাফা মিলে কিভাবে অঙ্কটা হয়, আমরা সেই অঙ্কটা এখানে লিখেছি। এবং অঙ্কটা আমি একটু দেখাই, পাঠ্য বই 6-এর অনুরূপ অঙ্ক, 6-এর যে অঙ্কটা আছে সেটা নিয়ে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করলো। আসল বলতে কি বুঝো, তোমাদের ইতিপূর্বে শিখিয়েছি, তোমরা করতে পারবে। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, আর কোন দোকানের চাল 50,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত ছিল। তো এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো,
তোমরা বাসায় যেহেতু আগের অঙ্কটি করেছি এই অঙ্কটি তোমরা করতে পারবে, বাসায় বসে অঙ্কটি করবে। না পারলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই করে দেবো। আশা করি ইনশাল্লাহ তোমরা করতে পারবে। তো তোমরা ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা।